নতুন ঘরে প্রথম রান্না পছন্দের খিচুড়ি আর গোল গোল আলু ভাজা ঘর ছেড়ে নতুন ঘরে সমস্ত কিছু গোছাতে একেবারে হিমশিম খেয়ে গেছি ওয়েলকাম আমার প্রিয় বন্ধুরা বৃন্দাবনে আর একটা নতুন ঘরে চলে এসেছি রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে পনে দুটো পনে দুটোর সময় ব্লগ শুরু করছি সকাল থেকে প্রচুর খাটাখাটনি গেছে সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছি এখনও পড়ে আছে এগুলো এই জন্য বিছানার এগুলো সব গুছিয়ে নিয়েছি তো এই খাটিয়াগুলো চৌকিগুলো লোক দিয়ে নামাবো আর ব্যাগপত্র সব কিছু নেই এগুলো সব নিয়ে যাব তো কিছু জিনিস রেখে এসেছি সকাল থেকে আর টাইমই পাইনি ভিডিও করার আর আজকে রান্নাও করিনি তো কালকের কিছু অন্ন ছিল ডাল ছিল সেই জল রেখে রেখেছিলাম ডালটা দেখছি ভালো আছে আর আলু ভাজা আছে সেই খাচ্ছি সকাল থেকে রান্নাই হয়নি আজকে ওই গ্যাস ফ্যাস সবই তো নিয়ে যেতে হবে সব প্যাকিং করে নিয়েছি রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি আর এখন খাচ্ছি শুধু এইযো জল জলডালা অন্য আলু ভাজা আর ডাল কালকেই ছিল আর এই খাওয়া আছে আর ছিল বলে তাই আমি রান্নাই করে নিই সকাল থেকে আর সব প্যাকিং করে গুছিয়ে নিয়েছি শুধু এই ব্যাগগুলো হাতে করে করে নিয়ে যাব। তো প্রচুর খাটনি করে গেছে সকাল থেকে বারবার যাতায়াত করা তো এই যা আর ওই ঘরটাকেও আবার গিয়ে গোছাতে হবে সব জিনিসপত্রগুলো নিয়ে গিয়ে তো প্রথম ঘর ছাড়া নতুন ঘরে ওঠা খুব কষ্টকর তো এখান থেকে সব গুছিয়ে নিয়ে যাচ্ছি আবার ওখানে গিয়ে সব আবার সাজাতে হবে তো সব ব্যাগ ভর্তি করে করে রেখে আসছি আবার রান্নাঘর ঘর সব সাজাতে হবে তো সকালবেলা একটু জল বিস্কুট খেয়েছিলাম খেয়ে আর সব গোছ গাছ শুরু করেছিলাম অনেকখানি বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে তাই অন্যগুলো করা ছিল বলে আজকে আর রান্নাবান্না করিনি ভগবানকে একটু মিষ্টি মিষ্টি দিলেই হয়ে যায় আর ফল দিলে হয়ে যায় তা ফল দিয়েছিলাম আর এখন এই প্রসাদটা পাচ্ছি খাওয়া দাওয়ার পর আবার গোছাবো এই যে বন্ধুরা সব প্যাকিং করে নিয়েছি গদিটা কেরাম করে রোল করে নিয়েছি আর এই যে দুটো আর বিকেলবেলা লোক পড়েছি পরে এসে নামিয়ে দেবে এই যে ব্যাগ দেখো এত ব্যাগ হয়েছে এগুলো এখনও নিয়ে যেতে হবে ভগবানকেও প্যাকিং করে নিয়েছি তাই সব করবো

একটু বাইরে এসেছিলাম তো এখানে বোঝাবাসীরা এরকম টোটকা ওষুধ হয় কোমরে ব্যথা হাঁটুর বাঁধা এরকম কবিরাজি মতো তো এই বাবা দিতে এসেছে তো এই সে টোটকা ওষুধ গুঁড়ো করছে আর আমি একটু দেখতে এসেছিলাম যে কিছু লোককে বলে আর যে চৌকি দুটো আছে নামাবার জন্য তো পেয়ে গেছি ওনারা বলো সন্ধেবেলা মানে বিকেল বিকেল যাবে গিয়ে নামিয়ে দেবে তো আমারও সুবিধা হবে তো আমি একটু তাই দেখতে এসেছিলাম যাতে লোক পাই না কি তো চারজনকে বলেছি আর সিঁড়িগুলো তো খুব সরু সরু ওপর থেকে নিচে নামানো খুব অসুবিধা হয় তাই চারজন লোকই লাগবে তো আমি তাই বলে দিয়েছি ওনারা যাবে গিয়ে নামিয়ে দেবে খুব ভালো হয় আর যেগুলো ভারী ভারী আছে যেমন গ্যাস সেগুলো তো আমি পারবো না তো সেইগুলো বলেছি নামিয়ে দিতে বলেছে নামিয়ে দেবে তো এটা আবার সন্ধেবেলা দেখো সব নিয়ে চলে এসেছে আর আমার সাথে আর একটা ছোটো বাচ্চা মেয়ে আমার সাথে হেল্প করেছে লালি বলে এখানকার মেয়েদেরকে আর ছেলেদেরকে বলে লালা তো ও আমাকে খুব হেল্প করেছে তো ভালোই হয়েছে দুজনে মিলে করেছি একটু বড় মানে জয়িতার মতোই আর মানে জয়িতা যেরকম এইটে পড়ে ও সেই এইটে পড়ে আর একই বয়সে তো আমারও খুব সুবিধা হয়েছে মেয়ের মতো আর ওকে বলেছি তো আমার সাথেই থাকবে আর ওর জন্য রান্নাও করব ও প্রসাদ পাবে তো এখন এই যে রান্নাঘরটাকে মুছে মাছে পয়সা করে নিচ্ছি আর বাসনপত্র সব যেখানে রাখা সব গুছিয়ে নিচ্ছি আর যে করবো খিচুড়ি তো যতখানি পেরেছি গুছিয়ে নিয়েছি একটা থেকে একটা ঘর থেকে আর একটা ঘরে আসা খুব অসুবিধা হয় তো সব প্যাকিং করা আবার সেগুলোকে গোছানো তো আজকে রাতটুকু যা হোক করে যে খিচুড়ি করছে আজকে দেরাদুন চাল আর সোনামুখ ডালের খিচুড়ি বানাচ্ছি বা এই ভোগ নিবেদন করবো আর তার প্রসাদ পাবো তো খিচুড়িটা একটু সাঁতলে নিলাম জিরে শুকনো লঙ্কা ফোরন দিয়ে একটু টমেটো দিয়েছিলাম আর এর মধ্যে একটু চিনি দেবো ঘি দেবো সব যেমনভাবে দেয় সেমনভাবেই করছি খুব সুন্দর লাগবে আর একটু গোল গোল করে আলু ভেজে নিয়েছি চাক চাক করে তো ওগুলো বেশ খিচুড়ির সাথে ভালো লাগে আর বেশি কিছু করছি না কেন শরীর একদম গেছে ওপর নিচ করতে করতে তো সমস্ত কিছু গোছানো অবশ্য মানে কিছুটা তো হয়ে গেছে ঘরটা হয় কালকে গোছাবো বিছানাও সব হয়ে গেছে তো তোমাদের পরে দেখাবো কিভাবে কি করেছি না করেছি সব গুছিয়েছি আর আজকে রাতের মতো এইটাই করে আর প্রসাদ পাবো আর ও আছে আমার সাথে ওরকম খুব আনন্দ যে আমি ওকে আমার সাথে নিদের শোয়াবো আর আমারও খুব সুবিধা হয় নতুন ঘর নতুন পরিবেশ তো ও মানে আমি যেই বললাম যে আমার সাথে থাকবি খাবি তো ও বললো ঠিক আছে আমি বাবাকে জিজ্ঞাসা করি আর ও বাবাকে জিজ্ঞাসা করেছে খুব আনন্দ বাবা বলেছে থাকতে তো ওই এখন দেখো ভগবানকে ভোগ নিবেদন করছি আলু ভাজা দিয়ে আর খিচুড়ি আর জল দিয়ে ভগবানকে নিবেদন করবো তো তারপর দুজন মিলে প্রসাদ পেয়ে আর তাড়াতাড়ি করে শুয়ে পড়বো আচ্ছা শরীর একদম ক্লান্ত ও একটু লজ্জা পাচ্ছে ওর ভিডিও করছি বলে সারাদিন আমারও খুব ক্লান্ত মানে ধখল গেছে শরীরের মধ্যে মুখ চোখের অবস্থা খুব খারাপ মানে সকাল থেকে শুরু ওই করেই যাচ্ছি দেখো বেড ফেড সব গুছিয়ে নিয়েছি তোমাদের আবার একটা ভিডিওতে দেখাও পুরো ঘরের ট্যুরটা হোম ট্যুরটা মানে খুব সুন্দর ঘর এবং অনেক সস্তায় পেয়েছি আগের ঘর থেকে সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার কিচেনটা আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকেও হরে কৃষ্ণ